নজরুলের মঞ্চ থেকেই বিজেপি নেতাদের নামে জয়ধ্বনি উঠছে। 24 নির্বাচনে রাজ্য থেকে তৃণমূল হবে নির্মূল, এটা দিনের আলোর মতো স্পষ্ট। আর আমরা 26 অব্দি অপেক্ষাও করব না, 26 অব্দি অপেক্ষা আমাদের করতে হবে না, সময় খুব কম। যারা এখনো অব্দি তৃণমূলে দালালি করবেন তারা তাদের সমস্ত হিসাব পড়ায় গণ্ডায় আমরা বুঝিয়ে দিতে যাই। আমাদের আমরা অধৈর্য, আমরা এই রাজ্যে চোরেদের সরকারকে বরদাস্ত করতে পারবো না। আর সাথে সাথে আমারও একটা ব্যক্তিগত ইন্টারেস্ট আছে, আমাকে নেড়া মাথায় ঘুরতে হচ্ছে সরকারের জন্য, এই সরকারের জন্য মাথা নেড়া করে ঘুরতে হচ্ছে। কারণ প্রতিজ্ঞা আমার, যতদিন না আপনি মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য থেকে উৎখাত হচ্ছেন মাথায় চুল গজাতে দেব না। প্রত্যেকটা বাংলার মানুষের কাছে আমাদের একটাই আহ্বান, সেটা হচ্ছে নরেন্দ্র মোদীজির যে কথা, নরেন্দ্র মোদীজির যে গ্যারেন্টি, সেটা আমরা মানুষের কাছে তুলে ধরবো। আমাদের সাংসদ বিগত দিনে যা কাজ করেছে সেগুলো আমরা মানুষের কাছে তুলে ধরবো। আর কিচ্ছু করতে হবে না। দেখুন, অর্জুন সিং জিতে আছে, এখন শুধু বিষয়টা হচ্ছে মার্জিন নিয়ে, বিষয় এই নিয়ে কোনো সন্দেহ নেই। পার্থভৌমিক থেকে শুরু করে, দেখুন পার্থভৌমিক একটা কথা বলি, উনি যদি এত কনফিডেন্ট হতেন এমএলএ সিট থেকে তো পদত্যাগ করতে পারতো, করেনি। জানে ওটা করে দিলে আমও যাবে ছালাও যাবে, লাস্টে খোল কীর্তন বাজাতে হবে। ওই কয়েকদিন আগে খোল খঞ্জের প্রজেক্ট ওটাই লাস্টে করতে হবে। এমনি অভিনয়টা ভালো করেন, ওই একটা সিরিজ দেখলাম ভালো, ওটাতেই কেরিয়ার বানানো উচিত। রাজ চক্রবর্তীকে বলে টোলে আরো কয়েকটা সিনেমা টিনেমা করুক, এটাই ওনার ভালো কেরিয়ার। এই সপ্তাহে হবে না, এটা ব্যারাকপুরের মাটি, এটা পদ্ম ফুলের মাটি, এটা অর্জুন সিং এর মাটি, এটা ভারতীয় জনতা পার্টির ঘাঁটি। আগামী দিন আমাদের লড়াই করতে হবে, বুথ আগলে লড়াই করতে হবে, সন্দেশখালীর মা বোনেদের জন্য লড়াই করতে হবে। বাদ বাকিটা তো যা আছে সেন্ট্রাল ফোর্স আছে, এটা রাজ্যের পুলিশ নয়, এটা বিগত পঞ্চায়েত নির্বাচনের মতো নয়, প্রত্যেকটা বুথে একটা করে লাঠিধারী পুলিশ নয়। এই নির্বাচন অন্যরকম নির্বাচন হবে। তৃণমূল কংগ্রেসের একটা ব্যক্তি যিনি পার্থভৌমিক দ্বারা উপকৃত হয়েছেন, গোটা তৃণমূল কংগ্রেস দল আজকে ভেঙে খান খান হয়ে যাচ্ছে, তাই তো তৃণমূলের মঞ্চ থেকে আওয়াজ উঠছে অর্জুন সিং জিন্দাবাদ।